শুরুতেই আমরা একটা ইউনিভার্সিটি দেখতে পাই, যে ইউনিভার্সিটিতে আজকে রয়েছে ফেস্টিভ্যাল, সেই জন্যই ইউনিভার্সিটির সব ছেলেমেয়েরা অনেক মজা করছে। আর সেই সময় দেখা যায় এই গল্পের ভীষণ কিউট আর হ্যান্ডসাম নায়ক হুইসোকে। বাকিদের মতো আজকে হুইসো সেও ভীষণ খুশি। তারপর হুইসো চলে আসে সায়েন্স ক্লাবে, কারণ ইউনিভার্সিটির সায়েন্স ক্লাবের একজন মেম্বারও। হুইসো এসে দেখে সায়েন্স ক্লাবে ওর বাকি দুই বন্ধু জাঙ্গিল আর ইয়ংতাই ওরা রোবট বানানোর কাজ করছে। আসলে ওরা সায়েন্স ক্লাবে জয়েন করেছে এরকম নতুন নতুন রোবট বানানোর জন্য। অন্যদিকে এই ইউনিভার্সিটিরই আরেকটা জায়গায় দেখা যায় এই গল্পের ফিমেল লিডকে, যার নাম হেজিন। ও তখন ওর কাছে যে সাপ শুটিং করার সমস্ত কিছু ছিল সেইগুলো দিয়ে ওখানে রাখা বেশ কিছু পুতুলকে মারছিল। এটা দেখে ওখানকার ছেলেগুলো ভীষণ অবাক হয়ে যায়, কারণ পুতুলগুলোকে মারতে পারলেই তো সেগুলোকে জিতে নেওয়া হবে। আর হিয়েজিন এই সব কিছুই করতে পারছিল। ওরা তখন হিয়েজিনের উপর অনেক রেগে যায় আর ঝামেলা করতে আসে। তবে হিয়েজিন এদের কারোর ঝামেলাকে সেইভাবে পাত্তাই দেয় না। ওরা যখন সবাই মিলে হিয়েজিনকে অ্যাটাক করতে আসে, হিয়েজিন তখন উল্টে ওদের সঙ্গে ঝামেলা শুরু করে। অন্যদিকে একটা শার্প শুটিং কম্পিটিশন দেখতে পাওয়া যায়, যেখানে সবাই মিলে শার্প শুটিং করার জন্য তৈরি হচ্ছিল। ওখানে যে কোচ ছিল সে একটা মেয়েকে জিজ্ঞাসা করে যে হিয়েজিন কোথায়। মেয়েটা বলে যে আমি জানি না হিয়েজিন এখন কোথায়। আসলে এইখানে যে শার্প শুটিং কম্পিটিশনটা হচ্ছে সেটা সমস্ত পঙ্গু ছেলে মেয়েদের জন্য, মানে যারা হ্যান্ডিক্যাপড। আজকে এখানে হিয়েজিনেরও আসার কথা, কিন্তু ও আসেনি, সেই জন্য ওর কোচ অনেক চিন্তা করছে। এদিকে হিয়েজিন তো সেই বড় পুতুলটা নিয়ে টানাটানি শুরু করে, কারণ এই পুতুলটাও জিতে নিতে পেরেছে। আর এইভাবেই টানাটানি করতে গিয়ে হিয়েজিন তার হুইল চেয়ার থেকে পড়ে যায় নিচে। এটা দেখে ওখানে সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর হিয়েজিন যখন হুইল চেয়ারে আবার বসে, ও দেখতে পায় হুইল চেয়ারের সুইচটা কাজ করছে না। হুইল চেয়ারটা চালু হচ্ছে কিন্তু কিছুতেই থামছে না। এটা দেখে হিয়েজিন অনেক ভয় পেয়ে যায়। আর এভাবে আস্তে আস্তে হিয়েজিন হুইল চেয়ার শুদ্ধ সেই সায়েন্স ক্লাবের সামনে এসে পড়ে যায়। হুইসো এটা দেখে খুব অবাক হয়ে যায় যে হঠাৎ করে এই মেয়েটা কোথা থেকে এলো। হুইসো তখন হিয়েজিনকে হেল্প করতে থাকে, কিন্তু দেখতে পায় হুইল চেয়ারে যে কন্ট্রোলার সেটা ভেঙে গেছে। হিয়েজিন বলে, তুমি কি এটা ঠিক করে দিতে পারবে? হুইসো বলে, হ্যাঁ আমি ঠিক করে দিতে পারবো, আমার কাছে সমস্ত মেশিন আছে। তুমি কি একবার উঠতে পারবে? আমি পুরো হুইল চেয়ারটাই সারিয়ে দিতে পারবো। এরপর হিয়েজিন একটা জায়গায় বসে অবাক হয়ে যায় এটা দেখে যে হুইসো সব কিছু কত ভালো সারাতে পারে। পুরো হুইল চেয়ারটার প্রত্যেকটা জায়গায় যে সমস্ত খোঁজ ছিল সমস্ত কিছু হুইসো সারিয়ে দিচ্ছিল। আর সমস্ত কিছু সারানো হয়ে গেলে হিয়েজিন তো ভীষণ খুশি হয়ে যায়। হুইসো বলে, আমি সায়েন্স ক্লাবের একটা মেম্বার, আমি এই সমস্ত কিছু সারাতে পারি। হিয়েজিন তখন হুইসোকে থ্যাংক ইউ বলে। হিয়েজিন বলে, এর বদলে তোমাকে কি দিতে হবে? হুইসো বলে, তোমাকে কিছুই দিতে হবে না, এটা আমি এমনি এমনি সারিয়ে দিয়েছি। হিয়েজিন বলে, কিন্তু আমি তো ফ্রিতে কোনো জিনিস নিই না, তার বদলে আজকে আমি না হয় তোমাকে লাঞ্চ ট্রিট করব। কিন্তু হুইসোর তো ভীষণ লজ্জা করছিল। হিয়েজিন বলে, তুমি কি আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট চেনো? হুইসো বলে, হ্যাঁ চিনি তো। এটা শুনে রাজি হয়ে যায় হিয়েজিন। এরপর হুইসো হিয়েজিনকে নিয়ে সেই রেস্টুরেন্টের কাছে চলে আসে, কিন্তু দেখা যায় যে সেই রেস্টুরেন্টে যেতে গেলে অনেক ধাপ সিঁড়ি ওপরে উঠতে হবে। এটা দেখে হিয়েজিন অবাক হয়ে যায়, কারণ ও তো হুইল চেয়ারে রয়েছে, ও তো ওপরে উঠতে পারবে না। সেই জন্য হিয়েজিন ওখানে যেতেও চাইছিল না, কিন্তু হুইসো ওকে বারবার করে জোর করছিল। এরপর হুইসো হিয়েজিনকে একদম নিজের পিঠের ওপর উঠিয়ে নেয়, আর তারপরে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কিন্তু হিয়েজিন অনেক ভারী হওয়ার জন্য হুইসোরও অনেক কষ্ট হচ্ছিল। এইভাবে দেখতে দেখতে ওরা উপরে চলে আসে, আর ওখানে একটা বাবা আর তার মেয়ে দাঁড়িয়ে ছিল। ওরা দুজনে হুইসোকে খুব ভালো মতোই চেনে, তাই সেইভাবে কাস্টমারের মতো ট্রিট করেই না। এরপর ওরা দুজন মিলে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শুরু করলে হিয়েজিনের এখানকার খাবার তো ভীষণ পছন্দ হয়। হুইসো বলে, এই জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, কারণ এখানকার খাবার সব থেকে বেস্ট। খাওয়া হয়ে গেলে হুইসো নিজের মতো উঠে চলে যায়। তখন হিয়েজিন ওকে ডেকে ইশারা করে বলে, ও তো হাঁটতেই পারে না। হুইসো তখন বুঝতে পেরে হিয়েজিনকে আবারও পিঠে ওঠাবে বলে ওর সামনে এসে বসে পড়ে, কিন্তু দেখতে পায় যে হিয়েজিনের পায়ের জুতোর ফিতে খুলে গেছে। হুইসো তখন ওই জুতোর ফিতেটা বেঁধে দেয়, আর তারপর ওকে আবারও পিঠে তুলে নেয়।
ওরা দুজনে তারপর যখন নিচে চলে আসে তখন ওরা এটা দেখে খুবই অবাক হয়ে যায় যে হুইল চেয়ারটা ওরা এখানে রেখে গেছিল সেইটা এখন এখানে আর নেই, মানে ওটা চুরি হয়ে গেছে। হুইসু চারিদিকে দৌড়ে দৌড়ে খুঁজতে থাকে কিন্তু কোথাও সেই জিনিসটা পাওয়াই যায় না। হেজিন অনেক চিন্তায় পড়ে গেছে, কারণ এটা ছাড়া তো ও চলতেই পারবে না। তখনই হেজিনের বোন গাড়ি নিয়ে ওখানে চলে আসে, এর নাম হচ্ছে হিউনসু। ওরা দুজনে মিলে গাড়ি করে একসঙ্গে যখন ফিরছিল হেজিন তখন হুইসুর কথা বলছিল। হুইসু আবার ওর একটা কার্ডও দিয়ে দিয়েছে হেজিনকে। এদিকে হুইসু আবার সায়েন্স ক্লাবে ফিরে আসলে ওর বন্ধুরা জিজ্ঞাসা করে যে হুইসু এতক্ষণ কোথায় ছিল আর এই টেডি বিয়ারটা এখানে কোথা থেকে এলো। হুইসু তখন ভাবছিল যে ওর জন্যই ওই হুইল চেয়ারটা চুরি হয়ে গেছে, এখন হেজিন কী ব্যবহার করবে। ওখানেই তখন হানা নামের একটা মেয়ে চলে আসে যে ইয়ংতাইকে অনেক ভালোবাসে, কিন্তু ইয়ংতাই সারাদিন রোবট বানাতে এতটাই বেশি ব্যস্ত থাকে যে কোনো মেয়ের দিকে তাকানোর সময় নেই, আর সেই জন্যই হানাকে দেখে ইয়ংতাই ওখান থেকে পালিয়ে যায় লুকিয়ে। কিন্তু সেই ও হানার কাছে ধরা পড়ে যায়, আর প্রত্যেকবারের মতো এইবারও হানাকে একদম পাত্তা দেয় না। ওদের এই সায়েন্স ক্লাবে আরেকটা মেয়ে রয়েছে যার নাম ইউন, আর এই ইউনি হচ্ছে একমাত্র মেয়ে মেম্বার এই গ্রুপে। এদিকে হুইসু ইন্টারনেটে দেখছিল যে একটা ইলেকট্রিক হুইল চেয়ারের দাম $2,000। চাঙ্গিল এসে বলে তুই কি এবার হুইল চেয়ার তৈরি করবি বলে ভাবছিস, কিন্তু হুইসু তো প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে কি করবে। এরপর সেদিন সারা দিন রাত ধরে হুইসু একটা হুইল চেয়ারের মডেল তৈরি করে। এদিকে হেজিনের বাবা হেজিনকে অনেক বকাবকি করে অন্য একটা ছেলের সঙ্গে ওইভাবে গিয়েছিল আর সেই জন্য হুইল চেয়ারটাও হারিয়ে ফেলেছে। এখন বাড়িতে থাকা যে পুরনো হুইল চেয়ার যেটা ইলেকট্রিক নয় সেটাই এখন হেজিনকে ব্যবহার করতে হবে। হেজিনের বাবা হেজিনকে অনেক ভালোবাসলেও হেজিন যেন ওর বাবাকে সেরকম পাত্তা দেয় না। পরের দিন সকাল হয়ে গেলেই হুইসু নিজের হাতে একটা ইলেকট্রিক হুইল চেয়ার তৈরি করে আর সেই হুইল চেয়ারটাকে নিয়ে সোজা চলে আসে আর্চারি ক্লাবে, কারণ হুইসু জানতো এই আর্চারি ক্লাবেই ও হিয়েজিনের দেখা পাবে। এখানে ও যখনই আসে সেই কোচের সঙ্গে হুইসুর দেখা হয়ে যায়। কোচ ভাবে যে হুইসু হয়তো এই আর্চারি ক্লাবে জয়েন হওয়ার জন্য এসেছে, কারণ এটা তো হ্যান্ডিক্যাপদের জন্যই। হুইসু তখন ভেতরে তাকে দেখে যে হিয়েজিন তখন আর্চারি প্র্যাকটিস করছিল। এরপর হুইসু সেই হুইল চেয়ারটা নিয়ে হিয়েজিনের সামনে চলে আসে আর এটা দেখে হিয়েজিন সে একদম অবাক হয়ে যায়। হিয়েজিন তখন আর্চারি প্র্যাকটিস করা শুরু করে আর হুইসু ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। সেই সময় হিয়েজিনের বেশ কয়েকটা বন্ধু ওই ক্লাবে চলে আসে, ওরা হুইসুকে দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে এই ছেলেটাকে। কিছুক্ষণ পর হিয়েজিন বলে আমার বন্ধু এসেছে, আজকে আমি আর প্র্যাকটিস করতে পারবো না, সেই জন্য কোচও বকতে শুরু করে। কিন্তু হিয়েজিন সে উল্টে ঝগড়া করে। হুইসু তখন হুইল চেয়ার থেকে উঠে গেলে এটা দেখে বাকি দুই বন্ধু প্রচণ্ড অবাক হয়ে যায়। আসলে ওরা এতক্ষণ ভাবছিল যে হুইসু ওদের মতোই হ্যান্ডিক্যাপড। হুইসু বলে আমি তো একটা স্টুডেন্ট, তাই আমার কাছে অত বেশি টাকা নেই, সেই জন্য এই হুইল চেয়ারটা আমি নিজের হাতে তোমার জন্য বানিয়েছি। এটা শুনে হিয়েজিন একদম অবাক হয়ে যায় আর সাথে সাথে ভীষণ খুশি হয়ে যায় যে ওর জন্য হুইল চেয়ার বানিয়েছে হুইসু। এরপর হিয়েজিন সেই হুইল চেয়ারে বসে পড়ে আর ওটা চালিয়ে দেখে যে কেমন এটা, তবে ওর এটা ভীষণ পছন্দ হয়েছে। হুইসু আরও দেখায় যে একটা সুইচ প্রেস করলেই এখানে আবার লাইটও জ্বলবে, যেটা দেখে হিয়েজিনের তো আরও বেশি পছন্দ হয়ে যায় এটা। এরপর ওরা সবাই মিলে একটা জায়গায় আড্ডা দিতে আসে আর সেখানে সবাই মিলে ড্রিঙ্ক করতে শুরু করে। হুইসু বলে যে আমার একটা প্রবলেম রয়েছে, আমি বেশি ড্রিঙ্ক করতে পারবো না, কারণ আমার একটু ড্রিঙ্ক করলে আমি অনেক বেশি মাতাল হয়ে যাই। এটা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। হিয়েজিন বলে তুমি যদি আজকে আমাদের সঙ্গে ড্রিঙ্ক না করো তাহলে তুমি আমাদের বন্ধু নও। হুইসু তখন বুঝতে পারে না কি করবে, কিন্তু সবার কথা রাখার জন্য ও তখন ড্রিঙ্ক করে। কিন্তু 2 মিনিট যেতে না যেতেই হুইসুর অবস্থা খারাপ হয়ে যায়, ও তখন পাগলের মতো হাসতে থাকে আর এটা দেখে বাকিরা তো খুব মজা পায়। আর এভাবেই হঠাৎ করেই হুইসু ওখানে ধপাস করে ঘুমিয়ে পড়ে। সবাই ভাবে যে আমরা বোধহয় ওকে ড্রিঙ্ক করিয়ে ভুল করেছি। হিয়েজিন বলে অনেক রাত হয়ে গেছে, তোরা সবাই চলে যা, আমি ওকে বাড়ি অবধি পৌঁছে দেব। এরপর হিয়েজিন হুইসুকে একটা হেল্পিং গাড়িতে করে নিয়ে চলে আসে হুইসুর বাড়ির সামনে। আর হুইসুর এইরকম হাল দেখে হুইসুর মা বাবা প্রচণ্ড অবাক হয়ে যায়।
হুইসো ওর মা বাবার সঙ্গে হিয়েজিনের পরিচয় করিয়ে দেয়। এরপরে হিয়েজিন হুইসোর মায়ের সঙ্গে খেতে বসে একসঙ্গে আর গল্প করতে থাকে। হুইসোর মা বলে যে হুইসোই প্রথম কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে আসলো। এটা শুনে হিয়েজিন কিছুটা অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে হিয়েজিন ওখান থেকে চলে যায়। হিয়েজিন যখন অন্ধকার রাস্তা দিয়ে একা একা আসছিল তখন হুইল চেয়ারে লাইটটাও জ্বালিয়ে নেয়, যেটা দেখে ও আরো বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালেই হুইসো যখন চলে আসে সায়েন্স ক্লাবে তখন ওরা সবাই মিলে প্ল্যান করতে থাকে ওরা এবার একটা আর্মি গেম খেলবে, যেখানে সবাই আর্মি ড্রেস পরবে আর দুটো টিম থাকবে। এই দুটো টিমের মধ্যে যুদ্ধ চলবে। আগের বার আর্মি গেমে ওরা সবাই হেরে গেছিল, তাই ওরা ঠিক করে এবার ওদের জিততেই হবে। হুইসো বলে যে আমি একটা টিমকে চিনি। তারপর ওরা সবাই আর্মি গেম খেলার জন্য স্পটে চলে যায় আর ওখানে হুইসো হিয়েজিনকেও ডেকে পাঠায়। তারপর শুরু করে ওরা যুদ্ধ খেলা। এখানে অনেক বুদ্ধি করে আর্চারি গেমের মতো করে হিয়েজিন তার শত্রুপক্ষকে মেরে ফেলে। এটা দেখে হুইসো তো খুব খুশি হয়ে যায় আর ওরাই গেমে জিতে যায়। তারপর সন্ধ্যা হয়ে গেলে এক এক করে বন্ধুরা তাদের বাড়ির দিকেও চলে যায়। আর সেখানে খুব সুন্দর পরিবেশে হুইসো আর হিয়েজিন দুজন মিলে একসঙ্গে আকাশের তারা দেখতে থাকে। হিয়েজিন বলে আমি অনেকদিন পরে সব বন্ধুদের সঙ্গে এরকম মজা করতে পারলাম। হিয়েজিন তখন ওর মনের দুঃখের কথা জানায় যে ও যতই সবার সামনে হাসি খুশি নিজেকে দেখাক না কেন, পঙ্গু বলে ওর মনের মধ্যে সবসময় একটা চাপা কষ্ট রয়ে গেছে। ও বাকিদের মতো দু পায়ে হাঁটতে পারে না, সবসময় হুইল চেয়ারই ওর ভরসা। তবে ওর জীবন যেমনই হোক না কেন ওর জীবন নিয়ে খুশি থাকতে চায়। হিয়েজিনের মুখ থেকে এই কথা শুনে হুইসোর মনটা একটু খারাপ হয়ে যায়। আর এভাবেই ওরা দুজনে একে অপরের সঙ্গে অনেক গল্প করতে থাকে। এদিকে টেন্টের ভেতর থেকে হুইসোর বাকি বন্ধুরা ওদের দুজনকে দেখছিল আর ভাবছিল ওরা বুঝি অনেক রোম্যান্স করছে। ওখানে ওদের টিমে সায়েন্স ক্লাবে ইউন নামের যে মেয়েটা রয়েছে সে আবার চাঙ্গিলকে পছন্দ করে। তারপরে ওরা তিনজনই মিলে ওখানে অনেক মজা করে একসঙ্গে সারা রাত ধরে। আর এভাবেই যত দিন কাটতে থাকে হুইসো আর হিয়েজিনের মধ্যেও অনেক সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। ওরা এখন একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেছে। এখন হিয়েজিনকে ওই রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার সময় হুইল চেয়ারটাকে নিচে লক করে রেখে যায় হুইসো, যাতে এবার সেটাকে কেউ না চুরি করতে পারে। আর তারপরে ওরা সেই রেস্টুরেন্টে গিয়ে একসঙ্গে অনেক খাবার খায়। এভাবেই ওদের দিনগুলো খুব সুন্দর করেই কাটতে থাকে। এমনই একদিন হিউনসু বাড়িতে আসে আর ওর বাবা জিজ্ঞাসা করে হিয়েজিন কোথায়। হিউনসু বলে আমি জানি না। হিউনসু তখন একটা খাম টেবিলের ওপর রাখলে ওর বাবা এটা দেখেও না দেখার ভান করে, যেটা দেখে হিউনসুর মনটা একটু খারাপ হয়ে যায়। হিয়েজিনের বাবা কোচকে ফোন করে জিজ্ঞাসা করে হিয়েজিন ক্লাবে আছে কিনা। কোচ তখন মিথ্যে বলে যে হ্যাঁ হিয়েজিন এখানেই আছে, কারণ এভাবেই সেই কোচ হিয়েজিনকে অনেকবারই ওর বাবার বকা থেকে বাঁচিয়েছে। এদিকে হিউনসু ওর বাবাকে বলে যে ও কলেজ থেকে একটা স্কলারশিপ পেয়েছে, তাতে করে ও বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পাবে আর সেটাও পুরো ফ্রিতে। বাবা বলে তুমি যদি চলে যাও তাহলে হিয়েজিনের দেখাশোনা কে করবে, এই স্কলারশিপের কথা তুমি বাড়িতে আর কখনো বলবে না, তোমার দিদির বিয়ে হয়ে যাওয়ার পর তুমি যেখানে খুশি যাবে কিন্তু তার আগে নয়। হিউনসু বলে এটা মাত্র দু বছরের জন্য, পরে আমি তো আবার ফিরে আসব। কিন্তু ওদের বাবা কিচ্ছু শোনে না। তখনই হিয়েজিন ওখানে আসে আর বলে আমি কোনোদিনও বিয়ে করব না। হিয়েজিন এসে ওর বোনের স্কলারশিপের পেপারগুলো দেখতে শুরু করে। ওর বাবা বলে আমার একটা বন্ধু আছে, তার একটা ছেলে আছে, ওদের সঙ্গে আমরা কালকে লাঞ্চ করতে যাব। ওরা তোমার ছবি দেখেছে, তোমাকে ওরা পছন্দ করেছে। আসলে হিয়েজিন কারোর বোঝা হয়ে থাকতে চায় না, সেই জন্য ও ঠিক করেছে ও কোনোদিনও বিয়েই করবে না। কিন্তু ওর বাবা ওকে বিয়ে করার জন্য অনেক জোর করে, কারণ ওর বাবার ওর বড় মেয়ে হিয়েজিনের জন্য অনেক চিন্তা হয়। ওর বাবা ঠিক করেছে হিয়েজিনকে যে বিয়ে করবে তাকে ওর বাবার একটা অনেক বড় প্রপার্টিও দিয়ে দেবে, কারণ পঙ্গু মেয়েদেরকে তো কেউ আর এমনি এমনি বিয়ে করবে না। আর এখানেই হিয়েজিনের সমস্যা যে সে চাইছে টাকা দিয়ে তার মেয়েকে কোনো একটা ফ্যামিলিতে বিক্রি করে দিতে।
এইজন্য হেজিন মনে মনে অনেক কষ্ট পায় আর একা একাই সময় কাটাতে থাকে। এদিকে হুইসো সায়েন্স ক্লাবে যখন রোবট বানানোর কাজ করছিল তখনই হেজিন আসে ওর সঙ্গে দেখা করতে। এত রাতে হেজিনকে দেখে হুইসো খুব অবাক হয়ে যায়। হেজিন তখন সেই ভিআর চোখে পড়ে নেয় আর ফিল করতে থাকে যে কোনো একটা সমুদ্রের পাড়ে ও ঘুরতে গেছে, কারণ ভিআরে ওই ভিডিওটাই চলছিল। আর দেখতেও পায় যে হেজিন নিজের দুই পায়ে হাঁটছে, যেটা ওর খুব ভালো লাগছিল। কিন্তু পরক্ষণে হেজিন বুঝতে পারে এই সমস্ত কিছুই ওর কল্পনা। হেজিনের এই মনের কষ্ট দেখে হুইসোরও অনেক মন খারাপ হয়ে যায়। হেজিন বলে যে ওর কিছুদিন পরে সিলেকশন ম্যাচ রয়েছে ন্যাশনাল টিমে, সেই জন্য ও কয়েকদিন ব্যস্ত থাকবে। হুইসো বলে, আমি কি ওটা দেখতে যেতে পারি? হেজিন বলে, অবশ্যই। তারপর ওরা প্রমিস করে একে অপরকে যে ওরা অবশ্যই দেখা করবে ওই ম্যাচগুলোর দিনে। অন্যদিকে ইয়ং তাই আর হানাকে দেখা যায়। হানা আজকে অনেক বেশি ড্রিঙ্ক করেছে বলে পাগলামি করছে আর ইয়ং তাই ওকে কিছুতেই সামলাতে পারছে না। ওখানেই তখন একটা ছেলে চলে আসে, যে ছেলেটা হানাকে অনেকদিন আগে থেকে ভালোবাসে, কিন্তু হানা আবার এই ছেলেটাকে পাত্তা দেয় না। আজকে হানাকে ইয়ং তাইয়ের সঙ্গে দেখতে পেয়ে এই ছেলেটা অনেক বেশি রেগে যায়, তাই ঝগড়া করতে আসে ওদের সঙ্গে। ছেলেটা এসে তখন ইয়ং তাইকে উল্টোপাল্টা বলে যে ইয়ং তাই স্মার্ট নয়, তবে হানা কেন ইয়ং তাইয়ের সঙ্গে রয়েছে। এটা শুনে হানা অনেক রেগে যায় আর ওই ছেলেটার সঙ্গে খুব ঝগড়া করতে থাকে। তখনই ওদের ঝগড়াটা হাতাহাতিতে পৌঁছে গেলে ছেলেটা এত জোরে ধাক্কা দেয় যে হানা পুরো রাস্তার উপর পড়ে যায়, আর হানা তাতে অনেক ব্যথাও পায়। কিন্তু তবুও ছেলেটা ইয়ং তাইকে উল্টোপাল্টা বলতেই থাকে। কিন্তু হানাকে এইভাবে মারার জন্য ইয়ং তাই তখন ওই ছেলেটাকে খুব জোরে মারে, যেটা দেখে হানা সে তো খুব খুশি হয়ে যায়। তবে ইয়ং তাই এত জোরে মারার পরে ওর হাতেই ব্যথা করে। এরপরে চাঙ্গিল আর ইয়নকে দেখা যায়। ওরা দুজনে তখন রোবট তৈরি করতে ব্যস্ত ছিল। চাঙ্গিল তখন একটা জিনিস লক্ষ্য করে যে রোবটটা যখন ইয়নকে জড়িয়ে ধরছে তখন অটোমেটিক চাঙ্গিলের হার্টবিট বেড়ে যাচ্ছে। মানে চাঙ্গিল সেই তো রোবট হয়ে ইয়নকে জড়িয়ে ধরছে, আর জড়িয়ে ধরলেই ওর হার্টবিট বেড়ে যাচ্ছে। কিন্তু বোকাহাদা চাঙ্গিল ভাবছে যে এই মেশিনটাই বোধ হয় খারাপ। ইয়ন জিজ্ঞাসা করে, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই কেন? তোমাকে দেখে নিশ্চয় কোনো মেয়েরা ক্রাশ খায় না। চাঙ্গিল বলে, আমার কোনো সময় নেই মেয়েদের দিকে তাকানোর। এটা শোনার পর ইয়ন তখন চাঙ্গিলের গালে একটা কিস করে আর বলে, আমি তোমাকে ভালোবাসি। চাঙ্গিল সে তো প্রচন্ড অবাক হয়ে যায় আর বলে, এরকম কাজ আর কখনো করবে না, বলে আবারও কাজে লেগে পড়ে। মানে যাচ্ছে তাই আনরোম্যান্টিক। তারপর ইয়ন ওখান থেকে চলে গেলে চাঙ্গিল দেখতে পায় ওর হ্যান্ড ওয়াচের সাথে সাথে ওর ফোনেও দেখাচ্ছে যে ওর হার্টবিট এখন অনেক বেড়ে আছে, আর এটাই নাকি ভালোবাসার লক্ষণ। অন্যদিকে হেজিনকে দেখা যায়, ও ওর মায়ের সঙ্গে দেখা করতে এসেছে একটা রেস্টুরেন্টে। আসলে অনেক বছর আগে হেজিনের মার বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায় আর তখন থেকেই ওরা আলাদা থাকে। হেজিনের মা খুব ওপেনলি বলে যে ও সারা পৃথিবী ঘুরে দেখতে চায়, সেই জন্যই হেজিন আর ওর বোন হিউনসুকে ওর সাথে রাখেনি, ওরা রয়েছে বাবার কাছে। তবে হিয়েজিন ওর মাকে অনেক ভালোবাসে, সেই জন্য মাঝে মাঝেই দেখা করে। আসলে হিয়েজিন এখন ওর মায়ের সঙ্গে থাকতে চায়, কারণ ওর বাবা তো ওকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু হিয়েজিনের মা সোজাসুজি বলেই দেয় ও এখন ফ্রি ঘুরছে, হাসছে, ফিরছে, ও এখন কোনো মেয়েকে কাছে রাখবে না, সেই জন্য হিয়েজিনেরও কিছু ভালো লাগে না। এরপরে হুইসো চলে আসে, কারণ আজকে আর্চারি ম্যাচ রয়েছে। কিন্তু ও এসে দেখতে পায় ওখানে আরেকটা যে ছেলে সেও খেলবে, কিন্তু আজকে ওর পায়ে প্রচন্ড নার্ভের প্রবলেম হচ্ছে, যেটা দেখে কোচ অনেক চিন্তায় পড়ে যায়, কারণ ওর পাটা অটোমেটিক নড়ছে। আর এইভাবে পা নড়লে আর্চারি তো করতেই পারবে না, ভুল ভাল হয়ে যাবে। সেই জন্য কোচ তখন ওই ছেলেটাকে নিয়ে হসপিটালে চলে যায়। তখনই হেজিনের পাশে বসে থাকা মেয়েটা বলে, তুমি কি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যেতে পারবে? সো বলে, আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই। হেজিন বলে, তুমি এত মেশিন তৈরি করো, তুমি নিশ্চয়ই গাড়ি চালাতে জানবে। শুনে গাড়ি চালানোর কথা শুনে হুইসু কেমন যেন একটা ভয় পাচ্ছিল। তারপর ওরা অন্য একটা ড্রাইভার জোগাড় করে ওখান থেকে চলে যায়। তবে হিয়েজিন ভাবছিল যে গাড়ি ড্রাইভ করার কথা শুনে হুইসু হঠাৎ করে নার্ভাস কেন হয়ে গেল। তখনই ওর মনে পড়ে যায় যে হুইসুর বন্ধুরা একবার বলেছিল যে হুইসু গাড়িতে খুবই ভয় পায়, সেই জন্য ও কখনো কোনো গাড়িতে ওঠেও না আর গাড়ি কখনো চালায়ও না।
হিয়েজিন তখন ভাবছিল যে কি এমন হয়েছে যে জন্য হুইসু এত বেশি ভয় পায়। হুইসু তারপর সায়েন্স ক্লাবে চলে আসে আর ওর দুই বন্ধুর সাহায্য নিয়ে ও একটা গাড়ি চালানোর গেম খেলতে শুরু করে ভিআরে, যাতে গাড়ি চালানোর ভয়টা ও একটুখানি কাটাতে পারে। কিন্তু তবুও হুইসুর অনেক ভয় করছিল। এরপরও সত্যি সত্যি গাড়ি নিয়ে চলে আসে চালানোর জন্য, যাতে ওর সমস্ত ভয় কেটে যায়। আর ওর পাশে বসেছিল হানা, কারণ এটা হানারই গাড়ি। এরপর হুইসু সে গাড়ি চালানো শুরু করলে ওর অনেক ভয় করছিল, নার্ভাস লাগছিল, সাথে সাথে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হানা ওকে অনেক সাহস দিচ্ছিল। বেশ কিছুক্ষণ চালানোর পরে হুইসুর অনেক সাহস হয়ে যায় আর ও তখন অক্সিজেন মাস্ক খুলে ফেলে। এটা দেখে ওখানে বাকি বন্ধুরা সবাই খুব খুশি হয়ে যায় যে হুইসু অবশেষে ওর ভয়কে জয় করতে পেরেছে। অন্যদিকে হিয়েজিন চলে আসে সেই ম্যাচের জায়গায় আর ওখানে সে আর্চারি করতে থাকে। আর হিয়েজিনদেরকে আনার জন্য এদিকে হুইসু গাড়ি নিয়ে একেবারে রাস্তায় চলে এসেছে, যাতে ও পুরোপুরি সাহস পায়। আজকে সবার ম্যাচটা বেশ ভালোই হয়েছে, ভালো স্কোর করতে পেরেছে সবাই। তারপর বাড়ি যাওয়ার জন্য ওরা যখন ওখান থেকে বেরোবে, গাড়ির ভেতর সমস্ত জিনিস গুছিয়ে নেয়। হিয়েজিন তখন হুইসুকে বারবার করে ফোন করে, কিন্তু হুইসু ফোনটা ধরছিল না। তখনই হুইসু গাড়ি চালিয়ে ওখানে চলে আসে আর সবাইকে একদম অবাক করে দেয়। এটা দেখে হিয়েজিন ভীষণ খুশি হয়ে যায়। তারপর হিয়েজিন হুইসুরই সেই গাড়িতে বসে পড়ে আর ওরা দুজনে একসঙ্গে আসছিল। এমনই হুইসুর গাড়ি ড্রাইভিং অনেক মজা নিচ্ছিল হিয়েজিন, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি পাশ থেকে চলে যাওয়াতে হিয়েজিন তখন আঁতকে ওঠে আর ও খুব ভয় পেয়ে যায়। হুইসু এটা দেখে খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? আসলে একটা অ্যাক্সিডেন্টের জন্যই হুইসুর পায়ের অবস্থা আজকে এরকম, সেই জন্যই ও ভয় পেয়ে গেছিল। হিয়েজিন বলে, আচ্ছা এতদিন তুমি আমাকে একবারও এটা কেন জিজ্ঞাসা করনি যে আমার পায়ে আসলে কি হয়েছে? কারণ আমার সঙ্গে যারই দেখা হয় তার প্রথম প্রশ্ন এটাই হয় যে আমার পায়ের এই অবস্থা কিভাবে হলো। হুইসু বলে, কষ্ট পাওয়ার কথা জিজ্ঞাসা করে কি হবে, তাতে করে তো তুমি আবার ওই কথাগুলো মনে করে কষ্ট পাবে। আমি বিশ্বাস করি তোমার যখন মনে হবে তুমি নিজে থেকেই আমায় বলবে। হুইসুর মুখ থেকে এই কথাটা শুনে হিয়েজিন অনেক খুশি হয়ে যায় আর বলে যে, আমার মায়ের মতো কথা বললে তুমি, আমার মাও ঠিক এমন। হিয়েজিন লক্ষ্য করে যে হুইসু ড্রাইভ করার জন্য তখন একটা ভিআর গ্লাস পরেছিল। হিয়েজিন জিজ্ঞাসা করে, তুমি এটা পরেছো কেন? সেই সময়ে খুব কাছ থেকে একটা গাড়ি চলে যেতে লাগলে হুইসু খুব ভয় পেয়ে যায় আর তখনই ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে খুব ছোটবেলাতে হুইসুয়ের এরকমই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেইখান থেকেই ও গাড়ি চালাতে বা গাড়িতে উঠতে খুবই ভয় পায়। তবে আজকের অ্যাক্সিডেন্টটা সেরকম বড় কিছু নয়। হিয়েজিন যখন হুইসুকে ডাকে, হুইসু তখন ভয়ে খুব চিৎকার করছিল। ওর মনে পড়ে যাচ্ছিল ছোটবেলাকার সেই অ্যাক্সিডেন্টের কথা। আর তারপরেই হঠাৎ করেই হুইসু ওখানে অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে হিয়েজিন সেও খুব ভয় পায়। হিয়েজিন তারপর হুইসুকে নিয়ে হসপিটালে চলে আসে আর তখন হুইসুর চিন্তায় হিয়েজিন অনেক কান্না করছিল। হুইসুর মা তখন ওখানে চলে আসলে হিয়েজিন হুইসুর মায়ের কাছে সরি চায়। হুইসুর মা বলে, আসলে আমার ছেলের প্যানিক অ্যাটাক হয় মাঝে মাঝে, সেই জন্যই হয়তো এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাই আমার কাছে সরি না চেয়ে বরং আমার তোমার কাছে সরি চাওয়া উচিত। তুমি যে ঠিক আছো এটা দেখে আমার অনেক ভালো লাগছে। তোমার জন্যই আজকে আমার ছেলে এত বছর পরে গাড়িতে উঠতে পেরেছে, সে গাড়ি চালানোর সাহস করতে পেরেছে, তাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। সেই সময় হিয়েজিনের বাবা ওখানে চলে আসে আর হিয়েজিনকে ডাকে। হিয়েজিনের বাবাকে দেখে হুইসুর মা ওখান থেকে চলে যায়। হিয়েজিনের বাবা বলে, এবার তুমি বুঝতে পেরেছো ওই রকম ছেলেদের সঙ্গে কেন আমি তোমার ঘোরাঘুরি পছন্দ করি না? আমি চাই তুমি কোনো সুস্থ ছেলের সঙ্গে সম্পর্কে থাকো, যে ছেলেটার কোনো রোগ নেই, কোনো সমস্যা নেই, যে তোমাকে সবসময় খেয়াল রাখতে পারবে। নিজের বাবার মুখে এই কথাগুলো শুনে হিয়েজিনের তখন আরও বেশি রাগ হচ্ছিল আর কোনো কথা না বলে সেই জন্য হিয়েজিন ওখান থেকে চলে যায়। আর দূরে দাঁড়িয়ে হুইসু এই সমস্ত কিছু শুনতে পায় যে হিয়েজিনের বাবা চায় না হিয়েজিনের সঙ্গে হুইসুর এই মেলামেশা। হিয়েজিন তারপর হুইসুর সঙ্গে দেখা করতে আসলে হুইসু বলে, আমাদের আর দেখা না হওয়াই ভালো। হুইসুর মুখে এই কথাটা শুনে হিয়েজিন একদম অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, কেন? হুইসু বলে, কোনো কারণ নেই, দেখা না হওয়াই ভালো।
এই কথাটা বলে হুইসো ওখান থেকে চলে যায়। হেজিন বলে, তুমি এরকমটা কেন করছো? হঠাৎ করে তুমি এমন কেন বদলে গেলে? কিন্তু হুইসো কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। নিজের এই রাগ কষ্ট দুঃখগুলোকে কমানোর জন্য আর্চারি ক্লাবে চলে আসে হেজিন, আর অন্ধকারের মধ্যে একা একাই আর্চারি প্র্যাকটিস করতে থাকে। একটা মাত্র ভালো বন্ধু পেয়েছিল জীবনে, কিন্তু সেটাও কিভাবে যেন হারিয়ে ফেলল হেজিন। সেই জন্যই হেজিনের কিচ্ছু ভালো লাগছে না। সেই সময় হেজিনের আর এক বন্ধু ওখানে চলে আসে, আর হেজিনের মন খারাপ দেখে ওর বন্ধুকে সান্ত্বনা দিতে থাকে। আর বন্ধুর কাঁধে মাথা রেখে হিয়েজিন তখন অনেক অনেক কান্না করছিল, কারণ ওর কান্নাটাকে সবসময় হাসি দিয়েই চেপে রাখে। সবাইকে দেখায় ও কত ভালো আছে, কিন্তু ওর মনের ভেতরে তো অনেক কষ্ট। অন্যদিকে হুইসো, সেও হিয়েজিনকে অনেক মিস করছিল, কিন্তু ওরও কিছু ভালো লাগছে না। আসলে হিয়েজিনের বাবা তো ওদের মেলামেশাটাকে পছন্দই করছে না, সেই জন্যই হুইসো এমন সিদ্ধান্ত নিয়েছে। পরের দিন সকাল হয়ে গেলে হিয়েজিন ওর বোন হিউনসুকে বলে, ও আগে যে সেলোটা বাজাতো সেটা এবার বিক্রি করে দিতে চায়। এটা শুনে হিউনসু খুব অবাক হয়ে যায়, কারণ ওই সেলোটা ওর দিদির খুব প্রিয় ছিল। হিউনসু তখন আলমারি থেকে সেই সেলোটা বার করে দেয়। হিয়েজিন তখন শেষবারের জন্য ওই সেলোটা বাজিয়ে নিজের দুঃখটাকে কমানোর চেষ্টা করছিল। অ্যাক্সিডেন্টের আগে এই সেলোটা ও সব সময় বাজাতো। অন্যদিকে সায়েন্স ক্লাবে যে হিউসু সবসময় যেত, সে এখন আসেই না। ওর বন্ধুরাও বুঝতে পারছে যে হুইসোর নিশ্চয়ই কিছু হয়েছে। এভাবেই দেখতে দেখতে সেই ইন্টারন্যাশনাল ম্যাচের দিনটা চলে আসে, আর সেখানেই হিয়েজিন আজকে পার্টিসিপেট করেছে, কারণ ওদের এই টিমটাও ন্যাশনাল এই ম্যাচে খেলবে। আর তারপরেই দুই টিমের মধ্যে সেই গেম চালু হয়ে যায়। অন্যদিকে হুইসুর বন্ধুরা চলে এসেছে হুইসুর খোঁজে ওরই বাড়িতে, কারণ বেশ কিছুদিন হয়ে গেছে হুইসু সায়েন্স ক্লাবে আসে না, তাছাড়া কারোর সঙ্গে কোনো যোগাযোগও করেনি। ঘরের ভেতর থেকে হুইসু যাতে বেরিয়ে আসে, সেই জন্য বন্ধুরা তখন বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে বলছিল, আর এই মিথ্যে বলার জন্য ওদের মধ্যে মারপিটও লেগে যায়। কিন্তু কোনোভাবেই হুইসু দরজা খুলছিল না, সেই জন্য একটা বড় মেশিন এনে সেই দরজাটাকে ওরা খোলার চেষ্টা করছিল। ঘরের ভেতর হুইসু ছিল, কিন্তু ওর এই সব চেঁচামেচি ভালো লাগছিল না। হুইসু তখন সেই ভিআরটা পরে নেয়, আর কল্পনা করে যে ওরই সামনে হিয়েজিন বসে আছে। আর হিয়েজিনের কথা মনে পড়তেই হুইসুর চোখ থেকে তখন জল পড়ছিল। হুইসু ভাবতে থাকে যে অজান্তেই হিয়েজিনকে ও অনেক কষ্ট দিচ্ছে। তখনই হুইসু সেই মাস্কটা নিয়ে নেয় আর দরজা খুলে দৌড়ে বেরিয়ে যায়, যেটা দেখে ওর বন্ধুরা খুব অবাক হয়ে যায়। সেই জন্য ওর বন্ধুরা ওর পেছনেই ছুটতে থাকে যে হুইসু এখন কোথায় যাচ্ছে। এদিকে হিয়েজিনকে দেখা যায় ও কিছুতেই ভালো স্কোর করতে পারছিল না। আসলে ওর মন ভালো নেই, সেই জন্যই ও ভালো স্কোর আনতে পারছে না। দিকে হুইসু একটা গাড়ি চালানো শুরু করে, আর ওই গাড়িতে ওর সমস্ত বন্ধুরাও ছিল। তবে হুইসু গাড়ি এত জোরে আর বাজেভাবে চালাচ্ছে, ওর বন্ধুদের তো খুবই ভয় করছিল যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে হুইসু খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে হিয়েজিনের কাছেই যাচ্ছিল, কারণ ও তো হিয়েজিনকে প্রমিস করেছিল যে হিয়েজিনের প্রত্যেকটা ম্যাচে ও হিয়েজিনের পাশে থাকবে। হিয়েজিন আজকে কিছুতেই ভালো স্কোর আনতেই পারছিল না। কোচ এসে তখন হিয়েজিনকে ভালো করে অ্যাটেনশন দিতে বলে, তাতে করে ওদের পুরো টিমেরই তো নাম্বার খারাপ আসছে। এদিকে হুইসু এত বাজেভাবে গাড়ি চালাচ্ছে যে ও শেষমেশ সিদ্ধান্ত নেয় যে না, মাস্ক পরে চালানো যাবে না। তাই মাস্ক খুলে সাহসের সাথে ও গাড়ি চালানো শুরু করে, কারণ যত তাড়াতাড়ি হোক হিয়েজিনের সঙ্গে ওকে দেখা করতেই হবে। আর শেষমেশ হুইসু সেই ম্যাচের ওখানে চলেই আসে আর হিয়েজিনকে ডাকে। হুইসুকে এখানে দেখে হিয়েজিন অনেক অবাক হয়ে যায়। হুইসু বলে, আমি ভেবেছিলাম আমি তোমার জীবনে একটা বোঝা, সেই জন্যই তোমার সঙ্গে আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার সাথেই থাকতে চাই, জীবনের প্রত্যেকটা সময় তোমার সাথেই কাটাতে চাই, আমি তোমার খারাপ সময়গুলোতেও তোমার পাশেই থাকতে চাই। কথাটা বলার পরে একটা রিং তুলে দেয় হিয়েজিনের হাতে আর বলে, আজকের ম্যাচটা তোমাকে জিততেই হবে। হুইসুর মুখে এই কথাগুলো শুনে হিয়েজিনের মুখে অবশেষে হাসি ফোটে আর বলে, আমি অবশ্যই জিতব।
ওই রিংটা আসলে একটা রোবটের মতো পুরো দেখতে, যেটা হইসু বানিয়েছে হেজিনের জন্য। তারপর হেজিন আবারও সেই ম্যাচ খেলতে শুরু করে, আর দেখা যায় এবার আগের বারের থেকে হিয়েজিন অনেক ভালো স্কোর আনছিল, যেটা দেখে হিয়েজিনের কোচ সহ বাকি বন্ধুরাও ভীষণ খুশি হয়ে যায়। তখনই তাড়াহুড়ো করে ওখানে হিয়েজিনের বাবা আর বোন হিউনসু চলে আসে, আর ওখানে হুইসুর বাকি বন্ধুরাও ভীষণ টেনশন করছিল স্কোরের জন্য, কারণ সবাই চাইছিল হিয়েজিন যেন আজকে জিতে যায়। তখনই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়, যেটা দেখে সবাই টেনশন করতে থাকে, কারণ বৃষ্টির মধ্যে এই আর্চারি করাটা আরও বেশি কঠিন হয়ে যায়। তবে শেষমেশ হিয়েজিন এমনভাবে আর্চারিটা করে যে ওই জিতে যায়, আর সেটার জন্য ওখানে থাকা সবাই ভীষণ খুশি হয়ে যায়। হিয়েজিন যতটা না খুশি হয়েছে ওর থেকে ওকে যারা ভালোবাসে তারা আরও বেশি খুশি হয়েছে। আর আজকে হিয়েজিন জিততে পেরেছে সেটা শুধুমাত্র হুইসুর জন্য। পরের সিনে দেখা যায় হিয়েজিনের বাবা রাজি হয়ে গেছে হিউনসুকে স্কলারশিপ দিয়ে বিদেশে পাঠিয়ে পড়াশোনা করাতে, কারণ হিয়েজিনের বাবা তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। আসলে হিয়েজিনের বাবা হিয়েজিনকে অনেক বেশি ভালোবাসে, সেই জন্যই তো চিন্তা করত। তবে একটা মেয়ের জন্য আরেকটা মেয়ের ফিউচার নষ্ট করা সেটাও তো বোকামি। আর এখন হিয়েজিনের সঙ্গে ওর বাবার সম্পর্কও ভালো হয়ে গেছে, আগের মতো আর দুজনে ঝগড়া করে না। তারপরে হিউনসু চলে যায় গাড়িতে করে। হুইসু তারপর হিয়েজিনকে নিয়ে কলেজে চলে আসে আর একটা দারুণ সারপ্রাইজ দেয়। সেখানে হিয়েজিনের একটা অনেক বড় আর্চারি করা ছবি, যেটা দেখে হিয়েজিন নিজেই অবাক হয়ে যায়, আর সাথে সাথে ভীষণ খুশি হয়ে যায় যে ওকে এভাবে কেউ সারপ্রাইজ দেবে, এটা তো হিয়েজিন কখনো ভাবতেই পারেনি। এখন চাঙ্গিল আর ওই ইয়ন প্রেম করছে, আর এদিকে হানা আর ইয়ংতাই ওরাও প্রেম করছে। হিয়েজিন বলে আমার খুব খিদে পেয়েছে, হুইসু বলে তাহলে চলো খেতে যাই। তারপর সব বন্ধুরা ঠিক করে আজকে ওরা সবাই একসঙ্গে যাবে সেখানে খেতে। ওখানে সেই রেস্টুরেন্টের মালিক আর তার মেয়েকে দেখা যায়, ওরা দুজন দেখে আজকে ওদের ওখানে ছজন খেতে এসছে। সবাই তখন ভাবতে থাকে যে হুইসু আসলেই একটা বলদ ছেলে, হিয়েজিনকে নিয়ে এখানে এসেছে খেতে, হিয়েজিন কি আর উঠে ওখানে যেতে পারবে? কিন্তু এরা তো জানেই না ওরা দুজনে আসলে ওপরে কিভাবে খেতে যায়। হুইসু হিয়েজিনকে যখন পিঠের ওপর উঠিয়ে নেয়, এটা দেখে বাকিদের গার্লফ্রেন্ডরাও বায়না শুরু করে ওরা ওদের বয়ফ্রেন্ডের পিঠে করে ওই রেস্টুরেন্টে খেতে যাবে। ইয়ংতাই সে তো খুব ভয় পেয়ে যাচ্ছে যে হানা তো অনেক ভারী। তারপরে ওরা তিনজনকে পিঠে নিয়ে ওপরের দিকে উঠতে থাকে। সেখানে ইয়ংতাই হানাকে তো পিঠের ওপর নেয়ই না। এরকমই একটা খুব সুন্দর মুহূর্ত দেখিয়ে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।